মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামে প্রায় 200 বছরের পুরনো রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি অবস্থিত। ইসামতি নদীর কুলঘেঁসা শেখেরনগর রায় বাহাদুর ইনস্টিটিউশনের কাছে ছায়া সুনিবির গ্রামে কালের সাক্ষী হয়ে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িটি যেন ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন অজানা কথা জানান দিয়ে যাচ্ছে। বর্গাকৃতির নকশার রায়ের বাড়ি, দ্বিতল দালান ঘরের দৈর্ঘ্য প্রায় 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। দ্বিতল ভবনের উত্তর পশ্চিম ও দক্ষিণ পাশে 20 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের একতলা বিশিষ্ট আরও 3টি ভবন রয়েছে। রায়বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে আছে 2টি শান বাঁধানো ঘাটের পুকুর। অত্যন্ত দানশীল ও মুন্সীগঞ্জের অন্যতম ধনাঢ্য শ্রীনাথ রায়কে ব্রিটিশ শাসকেরা রাজা ও রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। 1322 বঙ্গাব্দের 21শে শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি দাতব্য চিকিৎসালয় উদ্বোধনের জন্য রায়বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িতে আগমন করেছিলেন। 1947 সালে দেশ বিভাগের সময় রাজা শ্রীনাথ রায়ের পরিবারের সকল সদস্যগণ কলকাতা পাড়ি জমান।